মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি অনামিকা, জ্ঞান হওয়ার পর থেকে আমি নিজের বাবা মাকে খুব অল্প সময়ের জন্যই দেখেছিলাম। তারপর নিজের জীবনের বেশিরভাগ অংশই কেটেছিল অনাথ আশ্রমে। তারপর আমি মুম্বাই চলে যাই বেঁচে থাকার জন্য, নানান রকম লড়াইও করি। কিন্তু আজ এতদিন পরে আমি জানতে পারছি যে আমি যাদের আমার বাবা মা বলে ভাবতাম, তারা আসলে আমার বাবা মাই নয়, আমার বাবা মা অন্য কেউ। আমারও একটা সুন্দর পরিবার ছিল, সেটা আমাকে কেউ কোনোদিনও জানায়নি। কেমন যেন মনে হচ্ছে আমার আমার পুরো জীবনটাই এক মুহূর্তে পাল্টে গেল। আমি যাদের ক্ষতি করতে এসেছিলাম, তারা যে আমার নিজেদেরই লোক, এটা না জেনেই আমি আমি এসেছিলাম। তবে ইয়োরানার, আমি আমি আপনার কাছে হাত জোর করে একটা অনুরোধ করব। আমি জানি আমি যে অন্যায় করেছি তার শাস্তি অনেক বড়, কিন্তু আমি জেলে যাওয়ার আগে একবার আমাকে আমার অতীতের মুখোমুখি হতে দেবেন। আমি ওই ওই বাড়িতে যেতে চাই যেখানে আমার নিজের বাবা মা থাকতেন, সেখানে সত্যি সত্যি আমার দিদির সাথেও প্রত্যেক বছর আমার নামেও একটা উপহার রাখা থাকতো। প্লিজ ইয়োর অনার, আমাকে অনুমতি দেবেন প্লিজ। আমি যতবার তোমার উপর রেগে যেতে চাইছি, ততবার তোমার এই দুরবস্থা আমার চোখে জল এনে দিচ্ছে। ভোলে বাবা, মানুষের সাথে সাথে মানুষের জীবনও ভারী বিচিত্র। একটা মেয়ে জন্মের পর থেকে সব কিছু থেকেও কিচ্ছু পায়নি, আর সে কথা জানতেও পারেনি। এ যে বড় কষ্টের হলো বাবা। এটি একটি ব্যতিক্রমী কেস। অনামিকা দত্ত নিজের সপক্ষে যে যুক্তিজাল সাজিয়েছিলেন তা ছিল দুর্ভেদ্য এবং দুর্লঙ্ঘ। এই দুর্ভেদ্য দেওয়াল ভেঙে ফেলেছেন লয়ার অর্কপ্রভ বসু এবং শ্রীমতী মিতুল লাহড়ি। এটি ক্রিমিনাল লয়ারদের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ কেস হয়ে থাকবে। সমস্ত সাক্ষী প্রমাণ ইত্যাদি বিচার বিবেচনা করে এই আদালত এই রায় ঘোষণা করছে যে শ্রীমতী অনামিকা দত্ত শ্রী ইন্দ্রজিৎ লাহড়িকে প্রতারণা করবার চেষ্টা করেছিলেন এবং তার জন্য ব্যবহার করেছিলেন একটি শিশুকে। সেই জন্য এই আদালত অনামিকা দত্তকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা করছে এবং তার সঙ্গে পুলিশি প্রহরায় তাঁরই অনুরোধে তাঁর বাবা মায়ের বাড়িতে একবার যাওয়ার অনুমতি দিচ্ছে এই আদালত। দি কেস ইজ ডিসমিসড। আমি ওর কাছে একবার যাই ইন্দ্রবাবু। না মিতুল, আমাকে একবার ওর কাছে যেতে দাও না। তুমি চোখ মুখের অবস্থা দেখেছ? এত বছর পর একজনের অস্তিত্বের নতুন একটা দিক চোখের সামনে খুলে গেছে। ও বুঝতে পারছে না ও কি করবে কি করবে না। তুমি দেখেছো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে? আমি একবার কি ওকে একটু বোঝাই? না বললাম তো, একদম না। ও যা অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। তুই ভুলে যাচ্ছ। আচ্ছা মেনে নিলাম, অন্তরার মুখের মিল ওর সাথে আছে।
কিন্তু তা বলে ও আমাদের বাড়িতে গিয়ে কুকলির সাথে আমার সাথে গোটা পরিবারের সাথে কি ব্যবহার করেছিল ভুলে যাচ্ছ? ভুলো না। দেখো, আর প্রত্যেকবার ওর জন্য যতবার আমরা প্রমাণ জোগাড় করতে গেছি ততবারই ও প্রমাণ লুটপাট করে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের হেনস্থা করেছে। এটাও ভুলো না, ও কিন্তু একটা খুনও করেছে। হ্যাঁ, কারণ আমি কাজে অন্যায় করেছে, তার শাস্তি ওকেই পেতে হবে। চলুন ম্যাডাম। কোথায় কোথায় মিতুল পাল, মিতুল পাল, এটা আবার কি? পালেরা সব ক্ষীর খেয়ে চলে যাবে। আরে লাইনিরা, তারা কি বানের জলে ভেসে এসছে নাকি? মিতুল যতটা পাল ঠিক ততটাই লাহিড়ি, কি বলো মিতুল? না না, একদমই নয়। শুধু পাল নই তো, আমি মিতুল পাল, সাথে সাথে মিতুল লাহিড়িও। বলো, মিতুল লাহিড়ি জিন্দাবাদ, 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 মিতুল লাহিড়ি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি জানতাম মিতুল মা তুই জিতবি, তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার মায়ের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। একদম তাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।